হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। প্রোডাক্টটি কী কী ক্ষেত্রে ব্যবহার করা যাবে সে বিষয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আমার পিটু পুরাটা না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। ওষুধটি কী ক্ষেত্রে ব্যবহার করা যাবে আজকে এ বিষয়ে আলোচনা করব। যেসব বন্ধুরা আমার পিটুটি দেখতে আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি ও লাইক দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন ও শেয়ার করবেন। আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও পৌঁছাবে। দেখা যাক আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, প্রোডাক্টটির নাম বলছি। দেখুন, এই যে দেখুন, প্রোডাক্টটির নাম হলো মিকুলিট, মিকুলিট কাশের সিরাপ। এই সিরাপটি তৈরি করেছেন ইনসাপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সিরাপটির দাম মাত্র 40 টাকা। সিরাপটি কেমন দেখতে আপনাদেরকে দেখাচ্ছি, লক্ষ্য রাখুন। এই যে দেখেন, সিরাপটির ভিতরে একটা কাপ, কাপের পরিমাণ সব কিছু দেওয়া আছে। সিরাপটি খাবার আগে ভালো মতন চাকিয়ে নেবেন। এই যে দেখুন, 2 চামচ, এই 2 চামচ করে দিনে 3 বার খাবেন। সিরাপটি খাওয়ার পর কোনো পানি খাওয়া যাবে না। এভাবে একটানা 7 দিন খাবেন। কেন খাবেন আজকে এ বিষয়ে কথা বলবো। দেখুন, যাদের দীর্ঘদিন যাবত খুশখুশি কাশ ও বুকে কফ জমে আছে, গলা পন পন করে আওয়াজ বা শ্বাসকষ্টের ভাব দীর্ঘদিন যাবত ভুক্ত আছেন, তাদের জন্য অত্যন্ত জরুরি এই মিকুলেট সিরাপটি। সিরাপটি খাবার পর আপনার বুকে যে কফ বসে আছে এই তরল করে বের করে দিবে। বন্ধুরা, এই সিরাপটা খাবেন, আশা করি আপনাদের ঠান্ডাজনিত সমস্যা ও কুসকুসনি কাশি ও ঘন ঘন কফ বুকে থেকে বার করে দেবে। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা এই সিরাপটা খেতে পারেন। খেলে আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এই সিরাপটা খেতে হলে যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন। খেলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে যেমন আসতে পারি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।